পিছনে আমরা খেজুর গাছগুলি দেখছি, এগুলো তো একটি এক্সেপশনাল খেজুর গাছ দেখছি। এগুলি কোথাকার খেজুর গাছ? সৌদি আরবের খেজুর গাছ। আপনি সৌদি আরব থেকে নিয়ে এসছেন? জি জি। কতগুলি গাছ নিয়ে এসছেন? বীজ নিয়ে আসছিলাম আইনা, তারপর এই জায়গার ভিতরে চারা করছি, চারা করে তারপর এই জায়গায় রোপণ করছি। আচ্ছা, চারা করে তারপরে এই জায়গায় রোপণ করছেন। এখান থেকে কী ধরনের ফলন হয়? ভালো, খুব ভালো ফলন। তাও একটা গাছ থেকে? একটা গাছ থেকে ঠিক মতো হলে 300 কেজি খেজুর হবে। 300 কেজি? জি। আচ্ছা, আপনার এখানে এই যে এই গাছটা দেখছি, এখান থেকে তো গত বছর আপনি ফলন পেয়েছেন? ফলন পেয়েছি। আচ্ছা, এখান থেকে কতগুলি ফলন আপনি পেয়েছেন গত বছর? গত বছর 2টা ছড়া আসছিল, 2টা ছড়া থেকে আমি প্রায় মোটামুটি 1 মনের মতো খেজুর পেয়েছি। 2টা ছড়া থেকে 1 মনের মতো খেজুর পেয়েছেন আপনি? ভিউয়ার্স, আপনারা দেখছেন আনোয়ার ভাইয়ের এই যে সৌদি আরব থেকে উনি এই যে বীজ নিয়ে এসে এখানে চারা করে এই যে খেজুর গাছগুলি উনি রোপণ করেছেন, এবং আপনারা শুনলেন তার মুখেই যে গত বছর এখান থেকে 2 মন 1 মন খেজুর উনি পেয়েছেন। এই যে দেখুন খেজুর গাছ। এই ধরনের সৌদি আরবের খেজুর করতে চায়, তবে তাদেরকে কি করতে হবে? প্রথমত তার অধিক পরিমাণে জায়গা লাগবে। আচ্ছা, কারণ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কমসে কম 30 ফিট হইতে হবে। তারপর মনে করেন এটা করতে পারে, গাছ লাগবে কমসে কম 5 বিঘা জায়গা হইলে মোটামুটি ভাবে একটা বাগান সে করতে পারে। আর এমনি শখের বসে একটা দুইটা করে নিজের ইচ্ছা মতো করতে পারে। আর এই বীজগুলি কোথায় পাওয়া যাবে? বীজগুলি এই দেশে এখন অনেক জায়গায় আছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করলে পাই। আচ্ছা, ধন্যবাদ। এই দিক থেকে আমার সাথে নিয়ে হেল্প করেছিল ভাই। এই যে এই দিক থেকে নিব ভাই। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আনোয়ার ভাইয়ের এই যে গরুর খামারের পাশে একটা অনেক বড় একটা পুকুর, সেখানে উনি মাছ চাষ করেন। আচ্ছা আনোয়ার ভাই, এই যে পুকুরটা আমরা দেখছি, এই পুকুরে আপনি কী মাছ চাষ করেন? পুকুরে আমি মিশ্র চাষ করি। আচ্ছা, মিশ্র কী কী আছে এর মধ্যে? রুই, মৃগেল, শিং, সরপুটি। আচ্ছা, আপনি কি পোনা নিয়ে এসে ছাড়েন? না, একটু বড় সাইজের মাছ ছাড়েন। একটু বড় সাইজের ছাড়েন, তারপরে কি 6 মাস পরে সেইগুলি 6 মাস পরে বিক্রি করেন? আচ্ছা, এই ধরনের পুকুরে এই যে পুকুর রেখে লাভ, অনেকে তো পুকুর এখন বুঝিয়ে দিচ্ছে যে পুকুরটাকে রাখছে না, তো পুকুরে কি লাভ আছে? জি, লাভ আছে, পুকুরে লাভ আছে। জি। আচ্ছা, এই যে আপনার পুকুরটা, এটার আয়তন কত হবে? আয়তন তো বলতে পারবো না, এই জায়গার ভিতরে সম্পূর্ণ জমি আছে মোটামুটি 5 বিঘা। 5 বিঘার উপরে আছে। আচ্ছা, এখানে যে আপনি মাছ চাষ করেন, এখানে কি পরিমাণ বছরে প্রফিট আসে? এটা থেকে বছরে আমার মোটামুটি 6 থেকে 8 লক্ষ টাকা আসে। 6 থেকে 8 লক্ষ টাকা আসে। আচ্ছা দর্শক, আপনারা শুনছেন আনোয়ার ভাইয়ের কাছে যে এই যে পুকুর, এই ধরনের একটি পুকুর যদি আপনার থাকে, তবে বছরে 6 থেকে 8 লক্ষ টাকা আপনি অনায়াসে উপার্জন করতে পারবেন এই পুকুর থেকে মাছ চাষের মাধ্যমে। চলুন আমরা আনোয়ার ভাইয়ের কাছে আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চল।